ইউনিয়নে পদযাত্রা কর্মসূচির জেরে গণ মামলা দিয়ে বিএনপি কর্মীদের গণগ্রেপ্তার করার অভিযোগ। এদিকে বিএনপি ভোটারবিহীন নির্বাচনের দৃষ্টান্ত গড়েছিল বলছে কাদের। জানিয়ে দিব মাওলানা ফরিদকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদ রাজশাহী জামায়াতের। আরো জানিয়ে দিব আপনি গণতন্ত্র কাকে শিখাইতে আসছেন বলছে পররাষ্ট্রমন্ত্রী। এদিকে আগামীকাল ঢাকায় বিএনপির পদযাত্রা। সর্বশেষ জানিয়ে দেব স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউনিয়নে পদযাত্রা কর্মসূচির জের গণমামলা দিয়ে বিএনপি কর্মীদের গণগ্রেপ্তার করার অভিযোগ। ইউনিয়ন পর্যায়ে গত 11 ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনের পর সারা দেশে গণমামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে। দেশের একটি থানায় 4 থেকে 5টি মামলা করা হয়েছে এবং প্রতিটি মামলায় গড়ে 40 থেকে 70 জনের নামে এবং অজ্ঞাতনামা 150 থেকে 200 জনকে আসামি করা হয়েছে। নাশকতার অভিযোগে করা এসব মামলায় গ্রেপ্তারের মহা উৎসব চলছে বলে দলটির লিগ্যাল টিমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। নাশকতার অভিযোগে বেশিরভাগ মামলা সুদূর প্রসারী ও অসৎ উদ্দেশ্য করা হয়েছে। প্রতিটি থানায় গণমামলা দিয়ে গণগ্রেপ্তার চলছে বলেও দলটির আইন শাখা থেকে অভিযোগ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে বেশিরভাগ ইউনিয়নে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে এবং কোনো ঘটনা ঘটেনি, এমন ক্ষেত্রেও নাশকতার অভিযোগে মিথ্যা মামলা করা হয়েছে। আর সেই মামলায় ইউনিয়ন ও উপজেলার সমস্ত শীর্ষ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে। বিএনপির লিগ্যাল টিম থেকে বলা হয় গত 12 ফেব্রুয়ারি নেত্রকোনার কেন্দুয়া থানায় নাশকতার অভিযোগে 42 জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 150 থেকে 160 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয় 11 ফেব্রুয়ারি বিবাদীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে কেন্দুয়া থানার বোয়েলবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে রামদা, বর্ম, লোহার রড, লাঠি, শোঠা, ইট, পটকেল ইত্যাদি দেশীয় অস্ত্র সঙ্গে সজ্জিত হয়ে বর্তমান সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করা, সরকারকে বিব্রত অবস্থায় ফেলা, সরকারকে উৎখাত করা সহ সরকারের পতন ঘটনা এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর, ক্ষতি সাধন, লুটপাট ও অগ্নিসংযোগের লক্ষ্যে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান করে। অথচ বিএনপি নেতাকর্মীরা সেখানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে বলে বিএনপির আইন শাখা থেকে দাবি করা হয়েছে। এছাড়া ময়মনসিংহের ধোবাউড়া থানায় গত 12 ফেব্রুয়ারি 16 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 25 থেকে 30 জনকে আসামি করে মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে বেআইনি জনতার রাস্তার উপরে চলাচলরত অজ্ঞাত ব্যক্তির অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর করতে থাকলে কর্তব্যরত অফিসার ফোর্স তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করায় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপটকেল নিক্ষেপ করা সহ সরকারি দায়িত্ব। বিএনপি ভোটারবিহীন নির্বাচনের দৃষ্টান্ত গড়েছিল বলছে কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন 15 ফেব্রুয়ারি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের একটি কলঙ্কিত দিন। বিএনপি বাংলাদেশ ভোটারবিহীন নির্বাচন এবং নির্বাচনের নামে প্রহসনের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে। তিনি বলেন, মূলত 1996 সালের এই দিনে স্বৈরাচারের প্রতিভূ এবং গণতান্ত্রিক অভিযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অপশক্তি বিএনপি তথাকথিত নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে অন্ধকার নিমজ্জিত করে। বুধবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করতে এবং তাদের একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখার অশুভ লক্ষ্যে 1996 সালের 15 ফেব্রুয়ারি ষড়যন্ত্রমূলকভাবে ভোটারবিহীন এক প্রহসনের নির্বাচন আয়োজন করে। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দল ফ্রিডম পার্টিকে সঙ্গে নিয়ে ওই নির্বাচন আয়োজন করে বিএনপি। খুনি ফারুককে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার আসনে বসান বিএনপি নেত্রী খালেদা জিয়া। নির্বাচন অনুষ্ঠান করতে গিয়ে 150 জন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয় খালেদা জিয়ার বিএনপি। কাদের বলেন, গণতন্ত্রকামী মানুষ ঘৃণা ভরে একতরফা নির্বাচন বর্জন করে, ফলে দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা হারায় 15 ফেব্রুয়ারি নির্বাচন। সর্বস্তরে জনগণের সম্মিলিত রোষের প্রতিফলন রূপে প্রতিষ্ঠিত হয় জনতার মঞ্চ। অপ্রতিরোধ গণশক্তির বিপরীতে থাকে শুধু গণবিরোধী বিএনপি কেন্দ্রিক অপশক্তির চক্রবহু। তিনি বলেন, সারাদেশের মানুষের গণতান্ত্রিক চেতনার বাতিঘর হিসেবে এই আন্দোলনের নেতৃত্ব দেয় গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনা নেতৃত্বে ঐক্যবদ্ধ জনতার রুদ্র রসে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ, সব দিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে শাসক গোষ্ঠী বিএনপি।
মাওলানা ফরিদকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদ রাজশাহী জামায়াতের। আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরিদ উদ্দিন আক্তারকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। বুধবার সন্ধ্যায় গণমাধ্যম পাঠানো এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, কোন ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মাওলানা ফরিদুদ্দিন আক্তারকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মাওলানা ফরিদুদ্দিন 13 ফেব্রুয়ারি দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে ঢাকা থেকে রাজশাহী আসেন। রাজশাহীতে এসেই একজন আইনজীবীর স্বাক্ষরিত কাগজ কাশিয়াডাঙ্গা থানায় জমা দেন, কিন্তু কাশিয়াডাঙ্গা থানা পুলিশ রাজশাহী আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পরে আদালতে চালান করে, যা মৌলিক মানবাধিকারের পরিপন্থী। আপনি গণতন্ত্র কাকে শিখাইতে আসছেন বলছে পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আয়োজিত গণতন্ত্রের বৈশ্বিক শীর্ষ সম্মেলনে এবারও আমন্ত্রণ না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনি গণতন্ত্র কাকে শিখাইতে আসছেন? এদেশের লোক গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, 30 লাখ লোক গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচারের জন্য রক্ত দিয়েছে, আপনি কাকে শিখাইতে চাচ্ছেন গণতন্ত্র? বুধবার বিকেলে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সফরে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলের সঙ্গে আলোচনা করেন তিনি। সম্মেলনের দাওয়াত না পাওয়া নিয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, এটা আমাদের আলোচনার বিষয় নয়, এ নিয়ে ওরা কিছু বলে নাই। আমেরিকায় তাদের নিয়মে যারা যাকে ইচ্ছে দাওয়াত দিবে, যাকে ইচ্ছা দাওয়াত দেবে না, অনেকগুলো দেশকে তারা দাওয়াত দেয় যেগুলোতে গণতন্ত্রের নাম গন্ধ নেই। সম্মেলনে আমন্ত্রিত দেশের তালিকা নিয়ে সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র যাকে ইচ্ছে দেবে, মিশরের মতো দেশ, সেখানে গণতন্ত্র আছে, তারাও দাওয়াত পায়। আপনার মনে রাখা উচিত বাংলাদেশের গণতন্ত্র দুনিয়ার অন্যান্য যে কোনো দেশের গণতন্ত্রের চেয়ে ভালো। তিনি আরো বলেন, আমেরিকার 77% লোক উভয় দলের ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকান সবাই বলেছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র দুর্বল, তরুণ মার্কিনীরা ভোট দেয় না, আমাদের সেদিক থেকে 80% লোক ভোট দেয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র দুনিয়ার অন্যান্য যে কোনো দেশের গণতন্ত্রের চেয়ে ভালো। ডেরেক শোলের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচন ঘিরে বিএনপির অগ্নিসন্ত্রাসের তথ্য প্রমাণ পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলরের ডেরেক এইচ শোলের কাছে তুলে ধরা হয়েছে। আগামীকাল ঢাকায় বিএনপির পদযাত্রা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপথ আন্দোলনের 10 দফা দাবিতে ঢাকায় বিএনপির পদযাত্রা আগামীকাল শুক্রবার। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে দুপুর 2:30 পদযাত্রা করবে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন উত্তরায় জসীমউদ্দিন রোড মোড় থেকে রাজলক্ষ্মী আমির কমপ্লেক্স হয়ে রাজ রবীন্দ্র সরণি কাবাব ফ্যাক্টরি মোড়, গাউসুল আজম এভিনিউ, শাহ মখদুম এভিনিউ ময়লার মোড় হয়ে জমজম টাওয়ার, মাস্কাট প্লাজা হয়ে আবদুল্লাহপুর বাসিস গিয়ে শেষ হবে ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা কর্মসূচি। এছাড়া গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ থেকে টিকাটুলি, রাজধানী মার্কেট, স্বামীবাগ, দয়াগঞ্জ বানিয়ার নগর মোড়, সাদেক হোসেন খোকা মাঠের পাশ দিয়ে ধোলাইল খাল, রায়সাহেব বাজার চৌরাস্তা, তাঁতি বাজার মোড় হয়ে নয়াবাজার পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দুই মহানগর বিএনপির পদযাত্রায় শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করবেন বিএনপির শীর্ষ নেতারা। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও নির্বাহী কমিটির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না যারা। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 6টি উপজেলা পরিষদ, 5টি পৌরসভা ও 56টি ইউনিয়ন পরিষদে নৌকা মার্কার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফাইল আহমেদ, শেখ ফজলুল করিম, সলিম, আবুল হাসানাত আবদুল্লাহ, গাজী কাজী জাফরুল্লাহ, আব্দুর রাজ্জাক, ওবায়দুল কাদের, রমেশ চন্দ্র সেন, রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুবুল আলম হানিফ, দীপুমনি, হাসান মাহমুদ, আফামা বাহাউদ্দিন নাসিম ও আব্দুস সোবহান গোলাপ।